বিদেশে আসার সময় যদি উন্নত মানের খাবার ফ্রি ওয়াইফাই এক্সট্রা লাগেজ ক্যাপাসিটি ফ্লেক্সিবল সিট সবকিছুই যদি একসাথে পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা আর তাও যদি পাওয়া যায় কম দামে তাহলে তো কোনো কথাই নেই আর সব আমার ক্ষেত্রে সম্ভব হয়েছিল কাতার এয়ারওয়েজে রয়েজে আমি যখন বাংলাদেশ থেকে জামনিতে আসি আমার জার্নিটা ছিল কাতার এয়ার সাথে আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইটের জার্নি আমি আমার বাংলাদেশ জার্মানি ব্লগে শেয়ার করেছি কাতার এয়ারওয়েজে আমি কিভাবে পুরো জার্নিটা শেষ করেছি এবং কি কি ফ্যাসিলিটিস ছিল কাতার এয়ারওয়েজে সব থেকে ভালো লাগার ব্যাপারটা ছিল এখানে ফুডের কোয়ালিটি ছিল অনেক ভালো এবং ভ্যারাইটিস রকমের ফুড আমি এখানে পেয়েছিলাম আর অন্যান্য এয়ারলাইন্সে যেমন সাতচল্লিশ কেজি ক্যারি করতে পারি আমি কাতার এয়ার তেমনি সাতচল্লিশ কেজি ক্যারি করতে পেরেছিলাম এবং ফ্রি ওয়াইফাই বা ফ্যাসিলিটি অ্যাজ ইউজুয়াল সেমি ছিল অন্য ফ্লাইটের তুলনায় এবং যদি কম্পেয়ার করি কাতার এয়ারওয়েজে অন্যান্য তুলনায় বেশ দাম কম ছিল তো সেই ক্ষেত্রে আমার যখন টিকিট কাটা হয়েছিল টিকিটে লেখা ছিল আমি তিরিশ কেজি নিতে পারবো সাথে সাত কেজি হ্যান্ডব্যাগ নিতে পারবো সেক্ষেত্রে অনেকেই বলতে পারে যে তিরিশ কেজি আর সাত কেজি সাঁয়ত্রিশ কেজি হলো তাহলে সাতচল্লিশ কেজিটা হলো কি করে এক্সট্রা দশ কেজি নেওয়ার জন্য আমাকে স্টুডেন্ট ক্লাবের মেম্বার হতে হয়েছিল এজন্য আমাকে কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন স্টুডেন্ট ক্লাবের মেম্বার কিভাবে হতে পারি আজকেই আমি সেটাই আপনাদের সাথে ক্লিয়ার করব স্টুডেন্ট ক্লাবের মেম্বার হওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে স্টুডেন্ট ক্লাবের মেম্বার হওয়া খুবই সহজ কয়টা স্টেপ পার করলেই কিন্তু আপনি সহজেই দুই দিনের মধ্যে স্টুডেন্ট ক্লাবের মেম্বার হতে পারবেন এবং টিকিট কাটার সময় স্টুডেন্ট ক্লাবের মেম্বার হওয়ার যে মেম্বারশিপ নাম্বারটা আছে সেই নাম্বারটা দিলেই কিন্তু আপনি রেডটা খুব কম পাবেন এবং সেই কার্ডটাই যদি আপনি আপনার এয়ারপোর্টে দেখান তাহলে আপনাকে এক্সট্রা লাগেজ ক্যারি করতে দেবে চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেই কিভাবে স্টুডেন্ট ক্লাবের মেম্বার হওয়া যায় প্রথমে আমাদের গুগল ক্রোমে যেতে হবে কাতার এয়ারওয়েজ যেটা ভাই যে প্রথমে যেটা আসছে এই কাতার এয়ারওয়েজে ক্লিক করবেন কাতার এয়ারওয়েজে যাওয়ার পরে কাতার এয়ারওয়েজে যে ওয়েবসাইটটা আছে কাতার এয়ারওয়েজের ওয়েবসাইটে আমি ঢুকছি এই যে দেখেন এই যে এরকম এখানে ক্লিক করলে এরপরে এরকম একটা পেজ আসবে সব কিছু চেক করতে পারবেন এবং আপনি এখান থেকে ডেট দিয়ে আপনি হচ্ছে এখানে ফ্লাইট কেমন কবে কি আছে কেমন কি দাম সব কিছু এখানে দেখতে পারবেন কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট ক্লাবের মেম্বার হক স্টুডেন্ট ক্লাবের মেম্বার হওয়ার জন্য আমাদেরকে এখন এই যে লগ করতে হবে আমার যেহেতু মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আগে থেকে সেট করা আছে এই জন্য আমি কিন্তু ডিরেক্ট এখানে মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো কিন্তু যারা নতুন এখানে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইয়েট মানে আপনার এখনও যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এই যে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তো আপনি হচ্ছে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনি প্রথমে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েট করার পরে এখানে কিন্তু আপনাকে শো করবে আপনি কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন এই যে দেখেন এখানে দেওয়া আছে যে কেন আপনি হচ্ছে প্রিভিয়াস ক্লাবে জয়েন করবেন আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন এখানে কি কী ফ্যাসিলিটিসগুলো কাতার এয়ারলাইন্স দিয়ে থাকে সব কিছু এখানে দেওয়া আছে আপনি পেজে ঢুকলেই দেখতে পাবেন আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য আমাদের কি কি লাগবে একটু সেটাই দেখে নিই এটা এক মিনিটের মধ্যেই করা সম্ভব প্রথমে আপনাকে এখানে একটা মেইল অ্যাড্রেস দিতে হবে আপনার যে মেইল অ্যাড্রেস দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন এখানে আপনার সেই মেইল অ্যাড্রেসটা দিবেন মেইল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিবেন আপনার যে রকম খুশি সেরকম একটা পাসওয়ার্ড দিবেন এই যে দেখেন মেইল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড যখন দিবেন ওখানে ওরা কিন্তু লিখেই দিয়েছে পাসওয়ার্ডটা মিনিমাম আটটা ক্যারেক্টারিস্টিক্সের হতে হবে এবং ওখানে কিন্তু একটা বড় হাতের থাকতে হবে একটা ছোট হাতের থাকতে হবে এবং একটা অবশ্যই স্পেশাল যে ক্যারেক্টার সেগুলো থাকতে হবে যেমন ধরেন অ্যাট দ্য রেট হ্যাশ বা ক্লোন চিহ্ন পারসেন্টেন্স অ্যান্ড এই টাইপের একটা অবশ্যই থাকতে হবে মানে আপনি যখন পাসওয়ার্ডটা বানাবেন সেটার ক্ষেত্রে এগুলো যেন অবশ্যই থাকে তারপরে এই যে রিটাইপ পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটাই আবার নতুন করে টাইপ করবেন এখানে আপনার কোড দিবেন আপনি যেহেতু বাংলাদেশে থাকেন বাংলাদেশের কান্ট্রি কোড দিবেন এখানে মোবাইল নাম্বারটা দিবেন কান্ট্রি কোড দেওয়ার পরে আর কি মোবাইল নাম্বারের অপশন তারপরে আছে পার্সোনাল এই যে টাইটেল টাইটেলের এখানে আপনি হচ্ছে মিস্টার না মিসেস না মিস আপনার যেটা হচ্ছে টাইটেল আপনি সেই টাইটেলটাই দিবেন তারপরে হচ্ছে ফার্স্ট নেম যেটা আপনার পাসপোর্টের মতো এখন এখানে কিন্তু সব ইনফরমেশানগুলোই আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন। এখানে আপনার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ দিবেন এখানে এখানে প্রথমে ডেট তারপরে হচ্ছে তারপরে ইয়ার মান দিবেন আপনি মেল না ফিমেল সেটা দিয়ে দিবেন সেটা দেওয়ার পরে তারপরে যে অপশন সেখানে হচ্ছে আপনি কোথায় বাস করেন কোন কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি নেম দেবেন এখানে ইনরোলমেন্ট যে কোড এটা অপশনাল এটা দেওয়ার কোনো দরকার নেই তারপরে যেটা করবেন এই যে দেখেন এই এগ্রিগুলোতে এই যে এইখানে এখানে টিক চিহ্নগুলো দিয়ে দিবেন এবং সবগুলোতে আপনাকে এগ্রি করতে হবে সবগুলোতে এগ্রি করার পরে আপনার লাস্টে যে অপশনটা এটা হচ্ছে এই যে আই এম নট এ রোবট এখানে আপনি ক্লিক করবেন এটা করার পরে আপনার এই যে অপশানগুলো আসবে এটা দেখে নিয়ে এটা কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে আপনি ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট যেহেতু আমার করা আছে এই জন্য আমি করে দেখাচ্ছি না তখন দেখবেন আপনার মেইল অ্যাড্রেসে একটা মেইল চলে যাবে তারপরে মেইল অ্যাড্রেসে আপনার মেইল চলে যাওয়ার পরে মেইলটা কেমন হবে আমি একটু আপনাকে দেখাই আপনার মেইল অ্যাড্রেসে মেইল যাওয়ার পরে আপনি একটা মেম্বারশিপ নাম্বার পাবেন মেম্বারশিপ আইডি নাম্বার সেই মেম্বারশিপ আইডি নাম্বার আপনি যে মেইল অ্যাড্রেসটা দেবেন সেখানেই যাবে এবং এখানে আপনার হচ্ছে একটা মেম্বারশিপ নাম্বার থাকবে এই মেম্বারশিপ নাম্বারটা মনে রাখবেন এবং এখানে দেখেন আপনার ভেরিফাই করবে আপনার মেইল অ্যাড্রেসটা তো আপনার মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য আপনাকে কিন্তু এখানে ক্লিক করে আপনার মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে দুই তিন দিন সময় বা তার থেকেও বেশি লাগতে পারে চার পাঁচ দিনের সময় লাগে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হতে আপনার ওই স্টেপটা হয়ে যাওয়ার পরে আপনি এখন লগ চলে আসবেন এই যে দেখেন লগ আবার চলে আসলেন চলে আসার পরে আপনাকে এখন কি করতে হবে এই যে দেখেন এই পেজেই আপনি পেয়ে যাবেন এইম ফর দ্য স্কাইজ উইথ স্টুডেন্ট ক্লাব আপনি কি স্টুডেন্ট ক্লাবের মেম্বার হতে চান সেক্ষেত্রে এই যে দেখেন স্টুডেন্ট ক্লাবের মেম্বার হওয়ার জন্য এখানে একটা জয়েন নাও লিখে একটা অপশন আছে আপনি এই জয়েন নাওতে ক্লিক করবেন স্টুডেন্ট ক্লাবের যে মেম্বার হওয়ার যে ফ্যাসিলিটিসগুলো এখানে হচ্ছে এই যে দেখেন ব্যাগেজ অ্যালাউন্স পাবেন ডেট চেঞ্জ করার অপশন পাবেন আপনি হচ্ছে যখন টিকিট কাটা হয়ে যাওয়ার পরে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ডেটটা চেঞ্জ করতে হচ্ছে বা অ্যাকুইস করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন এই যে সব থেকে যে বড় ব্যাপারটা স্পেশাল ফ্লাইটের যে ভাড়াটা সে ভাড়াটা কিন্তু আপনি নর্মালের তুলনায় বেশ কম পাবেন সাথে হচ্ছে আপনি প্রিভিলেজ ক্লাবের মেম্বার হয়ে যাবে এবং যতবারের পর থেকে যাতায়াত করতে পারবেন একটা ফ্যাসিলিটিস পাবেন এবং সাথে হচ্ছে ওয়াইফাই ফ্যাসিলিটিস তো আছেই তো এখন স্টুডেন্ট ক্লাবের অ্যাকাউন্ট করার প্রথমে হচ্ছে আমরা অ্যাকাউন্ট করেছি এখন হচ্ছে স্টুডেন্ট ক্লাবের মেম্বার হব স্টুডেন্ট ক্লাবের মেম্বার হওয়ার জন্য আগের মতোই এখানে মেইল অ্যাড্রেস দিতে হবে আমার এখানে আগে থেকেই যেহেতু রেজিস্টার করা আছে ওই মেল অ্যাড্রেস দিয়ে এই জন্য নতুন একটা মেল অ্যাড্রেস দিতে হবে তো আপনারা হচ্ছে আপনাদের যে মেল অ্যাড্রেসটা দিয়ে ওপেন করেছেন সেই মেল অ্যাড্রেসটা দিবেন এবং সাথে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই সেম জিনিসটাই দিতে হবে আপনাকে আগেরবার যেটা দিলেন তারপরে হচ্ছে সেমভাবেই আপনার এখানে কান্ট্রি কোড দিতে হবে আপনার যে কান্ট্রিতে থাকেন কান্ট্রি কোড দিবেন মোবাইল নাম্বার দিবেন এবং তারপরে হচ্ছে আপনার টাইটেলটা দিবেন যেমন মিস্টার মিসেস আগের মতোই আর কি প্রথম কয়টা জিনিসেই আগের মতো এখানে নতুন কিছু চেঞ্জ করার মতো কিছু নেই ফার্স্ট নেম মিডেল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ জেন্ডার কোথায় থাকেন সেটা দিবেন নতুন যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে আপনার কলেজ নেম দিতে হবে মানে আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন বা হয়েছেন মানে যেখানে যাবেন আর কি সেই ইউনিভার্সিটির নেম দিবেন এবং সেই ইউনিভার্সিটিটা কোথায় সিচুয়েটেড মানে কোথায় লোকেশানটা সেই লোকেশান দিবেন এই যে এখানে আপনার ইউনিভার্সিটির লোকেশান দিবেন এবং এখানে সেই ইউনিভার্সিটির নাম দিবেন এবং আপনি গ্রাজুয়েশনের মান্থ কোনটা সেটা দিয়ে দিবেন গ্রাজুয়েশন এবং এক্সপেক্টেড গ্রাজুয়েশন ইয়ার আপনাকে এখানে দিতে হবে এবং লাস্টলি যেটা করতে হবে আপনাকে কিন্তু আপনার যে ইনরোলমেন্ট লেটার আছে ইনরোলমেন্ট লেটারটা পিডিএফ ফাইল আকারে বা এই যে দেখেন কি ফাইল বা ফরম্যাটগুলো অ্যালাউ করবে সেগুলো এখানে দেওয়া আছে সেই সাইজের এবং সেটা পাঁচ এমবির নিচে যেন থাকে সেই ফাইলটা সেই ইনরোলমেন্ট লেটারটা আপনি সেভ করে রাখবেন এবং এখানে সিলেক্ট ফাইল লেখা আছে আপনি এখানে সিলেক্ট ফাইলে চাপ দিলে আপনি যখনই করবেন আপনার ডকুমেন্ট বা কোথায় যা আছে সেটা থেকে নিয়ে আপনি সেটা সিলেক্ট করে এখানে অ্যাড করে দিবেন এবং এখানে সেই আগের মতোই কোনো দেওয়ার কোনো দরকার নেই এবং এগ্রিতে ক্লিক করবেন এখানে যতগুলো আছে সবগুলোতে এগ্রিতে ক্লিক করে দিবেন আগের এবং লাস্টলি আই এম নট মতো রোবট সেটাতে ক্লিক করে এখানে ক্রিয়েটে অ্যাকাউন্টে চাপ দিলে আপনার হচ্ছে আপনি স্টুডেন্ট ক্লাবের মেম্বার হয়ে যাবেন বাদ বাকি আপনাকে কিছুই করতে হবে না সব কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে মেল চলে আসবে যখন তখন আপনি বুঝতে পারবেন আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে তখন আপনি একটা প্রোমো কোড পাবেন প্রোমো কোড পাওয়ার পরে এই যে দেখেন লগ ইন লগন করছেন যখন আমার এই যে আপনি যেটা দিয়ে মেইল অ্যাড্রেস দিয়ে ওপেন করবেন সেই মেইল অ্যাড্রেস দিবেন এবং এই পাসওয়ার্ড দিবেন আমি আমার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একটু এন্ট্রি করে দেখাচ্ছি দেখেন আমার যেহেতু আমার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকেছি আমার নাম এখানে শো করবে এখানে আমি আমার যে মেম্বারশিপ কার্ড মেম্বারশিপ কার্ডটা এখানে দেখাচ্ছি এই যে আমার মেম্বারশিপ কার্ড আপনি এরকম একটা মেম্বারশিপ কার্ড পেয়ে যাবেন সেখানে নাম থাকবে এবং এখানে দেখেন নামের নিচে একটা নাম্বার থাকবে আপনি যখন টিকিট কাটবেন তখন দেখবেন যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তিন চার দিনের মধ্যে আপনি যখন প্রোমো কোড পাবেন সেই প্রোমো কোড পাওয়ার পরে প্রোমো কোডটা দিয়েই কিন্তু টিকিটের চার্জ আপনি কম পাবেন আপনি যখন টিকিট কাটতে যাবেন ওই প্রোমো কোডটা দিলে অ্যাজ ইউজুয়াল যে ভাড়া তার তুলনায় আপনাকে কম রাখবে আপনি স্টুডেন্ট ভাড়া পেয়ে যাবেন আর যে স্টুডেন্ট কার্ডের এই যে যে নাম্বারটা এই নাম্বারটা এয়ারপোর্টে শো করলেই কিন্তু আপনাকে দশ কেজি বেশি ক্যারি করতে দিবে আমি প্রথম অ্যাকাউন্ট খোলার পর যে পেয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি ওখানে একটা মেম্বারশিপ নাম্বার আছে এবং পরবর্তীতে আপনি যে মেইলটা পাবেন সেই মেইলে আপনার নাম সহ এবং আপনি ওখানে একটা প্রোমো কোড পাবেন যখন তিন চার দিন পরে অ্যাক্টিভেট হবে তখন এরকম একটা মেইল পাবেন ওয়েলকাম টু স্টুডেন্ট ক্লাব প্রোগ্রাম এখন এখানে হচ্ছে আপনার কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো আপনাকে দেওয়া থাকবে মেম্বারশিপ নাম্বার সহ আপনাকে ডিটেলসে লিখে দিবে এবং এখানে সব কিছুই লেখা পেয়ে যাবেন এবং এই যে দেখেন ফার্স্ট বুকিংয়ের জন্য টেন পার্সেন্ট অফ পাবো এবং সেকেন্ডবার যাওয়ার জন্য ফিফটিন পার্সেন্ট এবং থার্ড ট্রিপ আমি যখন তৃতীয়বার যাব তখন ভাড়ার উপর টোয়েন্টি পার্সেন্ট অফ পাবো এবং ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে এবং এই যে দেখেন এই যে একটা প্রোমো কোড এই যে এখানে একটা প্রোমো কোড আছে এই প্রোমো দিয়ে থাকেন তাহলে অল্প টাকায় যেতে পারবেন কিছুটা ছাড় পাবেন আর কি নর্মাল যে ভাড়া পান দশ হাজার টাকা কম হলেও কিন্তু এটা অনেক এক্সট্রা ব্যাগ অ্যালাউন্স ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে দেখেন আপনি হচ্ছে দশ কেজি অ্যাডিশনাল দশ কেজি নিতে পারবেন এখানে লেখা আছে অ্যাডিশনাল এক্সট্রা ব্যাগ অ্যালাউন্স এখানে আপনি এক্সট্রা দশ কেজি নিতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা এইভাবে আপনাদের নিজেদের স্টুডেন্ট ক্লাবের কাট করে নিতে পারবেন এবং আপনাদের জার্নিটাও বেশি স্মুথ হবে কিছু টাকা বাজবে সাথে লাগেজও অন্য ফ্লাইটের মতো করেই নিতে পারবেন তো এইভাবে আপনারা নিজেদের কাতার এয়ারওয়েজে নিজেদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আর যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব ধরনের যে প্রবলেমগুলো ফেস করছেন এই অ্যাকাউন্টটা খোলার জন্য সলভ করে দিতে কারণ আমার একটা ভিডিওতে যদি আপনারা নিজেরা উপকৃত হয়ে থাকেন আমার সার্থকতা ওখানেই কারণ যারা দেশের বাইরে আসতে যাচ্ছে তাদের আসলে অনেক ধরনের নতুন এক্সপিরিয়েন্স ফেস করতে হয় যেগুলো আমরা আগে থেকে কখনো জানি না বা আগে থেকে কখনো দেখিনি তো এই জিনিসগুলো আসলে ক্লিয়ার করার জন্য আমরা অনেক জায়গায় অনেক মানুষের কাছে দৌড়ে বেড়াই হাতড়ে বেড়াই এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ যারা দেশের বাইরে আস তে চাচ্ছেন তো এটা যদি আস্তে আস্তে ওভারকাম করতে পারেন এটা আসলে তেমন কোনো কঠিন ব্যাপারই না আমি চেষ্টা করছি আপনাদের প্রত্যেকটা স্টেপ অনেক ইজি করার জন্য একটু যদি ইজি করতে পারি তাতেই আমি সার্থক আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে